আচ্ছা, তুমি ফুলকপি বত্তা ফুলকপি দিয়ে দাও। আচ্ছা ফুলকপি আমরা, আমি একটা কথা কই, আচ্ছা ফুলকপি আমরা আছি অনেক জায়গাতে। এটা হইছে বিজেপির নেতৃত্বে একটা পার্টি, যেখানে সিপিআইএম আইপিএফটি আছে, হ্যাঁ যেখানে আইপিএফটি ক্যান্ডিডেট আছে, এখানে আমরা বিজেপির নেতৃত্বে একটা ফুল নির্দল হিসাবে ফুলকপি রে ক্যান্ডিডেট দিলাম। তে এখানে অনেক আরো প্রবলেম আছে, হ্যাঁ অনেক প্রবলেম আছে। আমি এটা তো সিক্রেটলি কথা, তে এই সিগারেট কথাটা আমি তোমার যদি কইলে, হুম তে তুমি কি জবাব? আমি কইতে পারতাম না, আমি কইতাম না কিন্তু এটা, কিন্তু এই সিগারেট কথাটা তুমি কেউ কইয়া না, তে আমি কইতাম পারবো তোমার। এই যে ফুলকপিটা যেটা আছে, হ্যাঁ এটা তুমি ফুলকপি ভোট দিলেও তুমি বিজেপিই থাকবো, হারলেও থাকবো, জিতলেও থাকবো তুমি, কারণ আসলে তো এটা হইছে তুমি বিজেপির নেতৃত্বে একটা নির্দল ঠিক হবে। হিসাবে খাড়া করা নিয়েছে, মানে এরকম। আচ্ছা আচ্ছা তুমি তো একজন আমার বিজেপির কর্মকর্তা, তুমি যে কো আমার বিজেপি জিততে লাগবো কিনা তুমি কো, তে আমরা বিজেপি জিততে লাগবো। কারণ হইলে ওই যে এদেশি এরিয়াতে 12টা আছে বিজেপি আইপিএফ টির লোক যুক্ত আছে, 12টা, তারপর আইপিএফ টি হয়েছে 16টা, তো কতটা হইলো টোটাল? 28টা। এই যে বিজেপি এডিসিতে তারা আইপিএফ টি সরকারটা হয়ে যাবে, কারণ তারা 16টা আছে, হুম তারা 16টা আছে আর আমরা হয়েছে গিয়া 12টা। হুম এটার লাগি এই যে ফুলকপি এরারে যে আমরা 11টা জায়গাতে ফুলকপি নির্দল হিসাবে বিজেপির নেতৃত্বে দাঁড়া খাড়া করে, হ্যাঁ তারপর তুমি জিতলে আমার বিজেপিতে আইতে পারবো, তো আমরা বিজেপি সরকার এগুলো এই দিছি, তো নইলে তো আইপিএফ টি সরকার থাকবো। আচ্ছা আচ্ছা তারপর আইপিএফ টির সরকার যদি হয়ে যায় গিয়ে এডিসিতে, হ্যাঁ তারা ইচ্ছা মতো চলতে লাগবো। কারণ হইলে গিয়া আমি তোমার সিধা সিধি কথা হইয়া, আমি তোমার সিধা একটা কথা কইমু, তুমি তা কিন্তু সিক্রেটলি রাখবাই আর কোনো দিকে স্প্রেড করিও না। তুমি এই কথাটা কারোর না যেন কয়, এটা আমরার ভিতরে থাকতো, আমরা লেগেতা, আমরা বিজেপি রাজ্য হোক, এডিসি হোক, যেখানে হোক, কেন্দ্র হোক, আমরা বিজেপি শাসন থাকতো, জানি। তে এই যে আগে কইছিলাম যে তোমারে আইপিএফ তে আছে 16টা, বিজেপি আছে 12টা, তে এদেশিতে কোনো দিনও বিজেপি সরকার হইতে পারতো, আমরা জোট সরকার হইলেও আচ্ছা এমনি আছে বন্ধুত্ব লড়াই মতো, জোট সরকার হইলেও আলাদা আলাদা তার তার রাস্তা চলে, আইপিএফ টি রাস্তা চলে আর আমার বিজেপি রাস্তা চলে, এরকম। এ আচ্ছা এডিসিতে আইপিএফ টি তার পাওয়ার বেশি হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তারপর এই যে আইপিএফ টিরা হারানোর একটা ব্যবস্থা এটাই ফুলকপি। তারপর আরেকটা জিনিস, মঠা আছে, হ্যাঁ এই যে মঠাটা আছে না, হ্যাঁ হ্যাঁ মঠা যদি জিতে যায় তবে আমরা লাভ আছে, আমরা বিজেপির লাভ আছে। হ্যাঁ আচ্ছা কারণটা হ্যাঁ কারণটা জানেন না আপনি? এটা কারণ না স্যার কারণ তো হইলে গিয়া এই যে মঠার দাবি এসে গ্রেটার চট্টগ্রামের, হুম
তারপর আইপিএফ তারা দাবি কি ত্রিপুরা ল্যাম্প এডিশের আরে ত্রিপুরা বানাইতো, ত্রিপুরা ল্যাম্প বানাইতো। তে গ্রেটার ত্রিপুরার মথা যেটা হয়েছে গ্রেটার ত্রিপুরার, তা পুরা সমস্ত ত্রিপুরার ভিতরে তে মথা জিতলেও আমরা বিজেপির লাভ আছে। এই যে নাইলে তো আমরা বিজেপি সরকার এডিসিতে গর্ত, নাইলে মথা, মথারে যদি জিতে গেলেও আমরা লাভ আছে, কারণ তারা এডিসি সরকার করুক প্রবলেম নাই, আমরা রাজ্যতে আমরা সরকার আছি, তারা পাওয়ার দিতাম না, তারা এমএলএ এখানে এমডিসি জিতিয়ে কিচ্ছু করতে পারতো না তারা, তুমি এটা জানোনি। যদি আইপিএফটি জিতে যায়, আমরা যদি বিজেপি নেতৃত্বে ফুলকপি না পারবো রিয়া, এই যে আমরা বিজেপি আছে এটাও যদি দাম হইতে ভোট দিলে, আইপিএফটি যদি জিতে যায় তাহলে আমরা ইউটিসিটা দিতে লাগবে, কারণ আইপিএফটির লগে চুক্তিপত্র করা আছে আমরা, আইপিএফটির লগে আমরা চুক্তিপত্র করা আছে, ইউটিসিটা দিতে লাগবো, কারণ এডিসিতে আইপিএফটি যদি সরকার গঠন করে, তারপর আমরা আইপিএফটি যেটা তারা দাবি করে এটা আমরা মানিয়ে নিতে লাগবো, কারণ তারা এসে এডিসি ইলেকশন পরে ইউটিসি। যদি মথা জিতে যায় তারা দাবি চালাক, তারা আমরা আরো 9-10 বছর পর্যন্ত ঘুরিয়ে রাখতে পারবো, এটাতে কোনো আসে যায় না, পরে আরো কি বুদ্ধি আছে এটা দেখা যাইব, 9-10 বছরের ভিতরে তো আর কি চেঞ্জ যাব ঠিক নাই। কিন্তু আবার আরেকটা কথা, চিত্তরঞ্জন তারা আর প্রদ্যুৎ যদি দিল্লি গিয়ে অনেক আন্দোলন স্ট্রং ভাবে করতে পারে, তাতে মথা কিন্তু আরো পাওয়ার হইতে পারে, এটা এটাও আছে। কিন্তু তবে আমরা বিজেপি যতক্ষণ চেষ্টা করব যে তারা যদি এডিসি এরিয়াতে সরকার গঠন করে, আমরা তারারে পাওয়ার লেস যে রাখবো আমরা যত পারে চেষ্টা করবো। আমরা চাই না যে মথা যে জিতু। আচ্ছা, তারপর এই যে মথা আর আইপিএফটি দনতারে হারাইবার জন্য আমরা রইছে ফুলকপি, কিরকম হইতে লেগিয়া এমনি তো আছে আমরা 12টা সিট বিজেপি আছে, তারপর আমরা ফুলকপি আছে 11টা, 11টার থেকে কমসে কম 4টা সিট মাত্র ফুলকপি জিততো আমরা বিজেপি সরকার। এদিকে মথাও পড়লো, এদিকে আইপিএফটি পড়লো, তারপর আমরা আইপিএফটি কইতে পারবো, এই সময় আমরা আইপিএফটি কইতে পারবো যে তুমি এডিসিতে তোমার সরকার গঠন করতে পারবে না, আমি তোমার কিরকম ধীরে ধীরে কাউন্সিল দিব। এডিসি এরিয়াতে ডাইরেক্ট ফান্ডিং, এই ফান্ডটা ডাইরেক্ট কমলুং গিয়া ঢুকি যাবে, কমলুং গিয়া ঢুকি যাবে, এই ডাইরেক্ট নরেন্দ্র মোদী যতক্ষণ টাকা পাঠায় তখন গিয়া ঢুকি যাইব কমলুং গিয়া, আমার বিপ্লব দেবের কাছে থাকতো না, আমার রতনলালের কাছে থাকতো না, সব যত কিছু সব কমলুং গিয়া দেব। ইউটিসিতে আই গেলে গিয়া অনেক দর দর মানে আদা পাওয়ার তো গেল গিয়া এটিসি, এটার জন্য মথারেও সরকার ডাউন করতো, আবার আইপিএফটির লগে আমরা জুট আছে, জুট থাকলো তারা দাম, এই নিয়া ফুলকপি তারা আমরা খারাপ করছে। আমরা বিজেপি সিট 12টা আছে, এর মধ্যে 4টা যদি ফুলকপি কোনো মতে জিতে তাহলে আমরা বিজেপি সরকার এদিকেও গঠন করব, এই এই রয়েছে ফুলকপির নিয়ম। এটার লগে তোমারও বইছে ফুলকপি দিতে আর কোনো দিকে দিতে না, না সিপিএমও না, না কংগ্রেসও না, আরো কোনো দিকে না, তুমি ফুলকপি দাও।